First up guys, this is Shiroz, welcome back and if you haven't subscribed to the channel, subscribe and press the bell icon and press the feature and the video will pause. This video is a very important video because today I am going to give you a whole diet chart. If you want to do a mask, you will have a diet chart. So, let's see, this is our diet chart. So, let's talk about what you are going to do in the evening. So, let's talk about what you are going to do in the evening. So, if you want to do a mask, you will have a diet chart. जेटा सत्यि सेटाते तुम्हारा बाचो कारण कि अनेक भिडियोते अनेक इते बेशी टाका खर्चा है ना बेशी टाका खर्चा करते हबे ना देखो बंधु तुम्हारा किन्तु खर्चा करते हबे खर्चा छाड़ा कोनो दिनो तुम्हारा मासल बिल्डिंग बा फैट लस तुम्हारा कोनो गोल अचीव करते हबे ना जरा बड़ो बड़ो बडी बिल्डर आछे तादेर कथाई बोली तुम्हारा जानो किना जानि ना तारा मान्थलि ठीक आछे एक मासे तारा दो लाख थेके जखन कम्पिटिशनेर समय कथा बोलछि आमि तारा कम्पिटिशनेर समय एक लाख देड़ लाख दो लाख टाका अब्दि तारा खर्चा करे फेले ठीक है कारण पुरोटा तादेर किन्तु जिमेर खर्चार कत ठीक है तादेर मासे दिल जत टाका ओटाई एबार ट्रेनारे खर्चा कत मेन ओदेर जेटा दरकार हबे सेटा हलो डाएटेर उपरे मेन तोमादेर किन्तु डाएट खेते हबे ठीक मतो जदि तोमरा खावार ना खाओ कोनोदिन तोमादेर मासल बिल्डिंग करा सम्भव ना तो आमि जतटा कमेर मध्ये हई तोमादेरके आमि आजके बोलबो तो तोमरा एटा एई जदि रुल्सटा तोमरा रुटिनते जदि फलो करो अवश्यई तोमरा तीन मास चार मासेर मध्ये थेके तोमरा रेजाल्ट पाबे एई ना तोमरा तीन दिन करले चार दिनेर दिन रेजाल्ट कोनोदिनो सम्भव ना এটা কোনো যে একদিনের খেলা না যে তোমরা একদিনের মধ্যেই তোমাদের রেজাল্ট হয়ে গেল এরকম কোনো ব্যাপার না ভিডিওটা হয়তো বা একটু বড় হতে পারে তো সেই জন্য বন্ধুরা সত্যিতে বাঁচো ঠিক আছে এরকম মিথ্যা আশ্বাস দিয়ে যে তোমাদের এটা করে হয়ে যাবে এটা হয়ে যাবে এরকম কোনো ওষুধ আছে এরকম কোনো ওষুধ খেয়ে নিলে হয়ে যাবে এরকম কোনো কিছু নাই শর্টকাট কোনো নেই তোমাদের কষ্ট করতে হবে ডায়েট ঠিকমতো তোমাদের নিতে হবে রেস্ট নিতে হবে তাহলে কিন্তু তোমাদের ডিসিপ্লিন যতক্ষণ না হবে তোমাদের কিন্তু কোনোদিনও বডি বানবে না ঠিক আছে তো চলো ভিডিওতে যেটা যাওয়া যাক আর একটা কথা বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার এখন ইনস্টাগ্রামে ফলো না করো তো অবশ্যই এটা ইনস্টাগ্রাম আইডি দেখতে পাচ্ছ তো এখানে ফলো করে রাখো তাহলে আমাদের কি নতুন কোনো ভিডিও কোনো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ওখানে মেসেজ করবে আমি রিপ্লাই দেবো ওখানে সলভ করে দেবো ঠিক আছে তো কমেন্ট বক্সে অত হয় না তো তোমরা সেই জন্য অবশ্যই ইনস্টাগ্রামে করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তো চলো ভিডিওতে যাওয়া যাক তো আমরা প্রথমে ধরি আমাদের ব্রেকফাস্ট থেকে ঠিক আছে আমরা ব্রেকফাস্টে কী খাবো মেন আমাদের কিন্তু ব্রেকফাস্টে তোমাদের ভালো খাওয়ার খেতে হবে কারণ কি আমাদের ঘুম থেকে আমরা ছয় আট ঘন্টাতে আমরা ঘুমাই ছয় থেকে আট ঘন্টা আমরা ঘুমাই ততক্ষণ আমাদের শরীরে কোনো খাওয়ার পড়া না অতক্ষণ আমাদের খাওয়ার না পড়ার পরে আমাদের কিন্তু শরীরে খাওয়ার চাই তো সেই সময় আমাদের কিন্তু ভালো খাওয়ার খেতে হবে তো সবার প্রথমে আমরা খাবো কি জল ঘুম থেকে উঠে তোমরা এক গ্লাস হোক হাফ লিটার হোক তোমাদের জল আর জল যদি না খাও কোনোদিন মাসল বিল্ডিং সম্ভব না যেটা সত্যি সেটা তো তোমাদের সবার প্রথম তোমাদের খেতে হবে প্রোটিন এবার প্রোটিন তোমরা কী দিকে নেবে তোমরা ডিম খেতে পারো চারটা হোক পাঁচটা হোক ছটা হোক তোমরা ডিম খেবে খাবে তো ডিমের মধ্যে একটা তোমরা উষুম নেবে বাদ বাকি তোমরা ডিমের যে সাদা অংশটা আছে ছেড়ে নেবে কারণ কি সাদা অংশের মধ্যে থাকে প্রোটিন তো তোমাদের কিন্তু সবার প্রথমে প্রোটিন নিতে হবে এবার তোমরা অমলেট করেও খেতে পারো যার যেমন রুচি প্রত্যেক দিন যদি তোমরা এগ হোয়াইট খাও বা সিদ্ধ ডিম খাও খেতে কিন্তু ভালো লাগবে না তো মাঝে সাথে তোমরা ওটাকে তোমরা হচ্ছে বয়েল সরি তোমরা অমলেট করে খেতে পারো ঠিক আছে হয়ে গেল তার কিছুক্ষণ পরে তোমাদেরকে খেতে হবে কি তারপরে তোমাদের খেতে হবে ওটমিল ঠিক আছে এটা মাস্ট কারণ এর মধ্যে অনেক পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ওটমিল তোমাদের খেতেই হবে ওটমিল তোমরা কীভাবে বানাবে দুধ নেবে ঠিক আছে দুধের মধ্যে কলা নেবে কলার সাথে তোমরা যদি পারো কিশমিশ নেবে যদি কাজু বাদাম পারো নেবে যদি পারো নিতে হবে কোনো মানে নাই ঠিক আছে তোমাদের যেটা নিতে হবে সেটা হলো কলা দুধ ওটস এই তিনটাতে তোমরা খেতে পারো ঠিক আছে আর অ্যাডিশনাল তোমরা অ্যাড করতে পারো ওটা আরও টেস্টি করার জন্য তোমরা ওর মধ্যে মধু নিতে পারো ওর মধ্যে তোমরা হলো সিনামন পাউডার নিতে পারো সিনামন পাউডার মানে তোমাদের দারচিনি যেটা আছে গাছের ছালটা ওটা গুঁড়ো করে তোমরা যদি ছিটিয়ে নাও তোমাদের ডাইজেশনটা ভালো হবে তো সেই জন্য ওটা নিতে পারো তারপরে তোমাদের যেটা নেওয়া হবে সেটা হলো তোমরা হলো ওর সাথে তোমরা হচ্ছে যে কোনো কাজু বাদাম কিশমিশ যদি পারো নেবে আর যদি না পারো নেবে না তো এগুলো দিয়ে মাখাই তোমরা প্রথম তোমাদের এটা খেতেই হবে ঠিক আছে সবার প্রথম মিল তো এটাই হয়ে গেলো তারপরে তোমাদের কী হবে দুপুরে এবার দুপুরের মধ্যে আর একটা তোমাদেরকে নিতে হবে সেটা হলো তোমাদের স্ন্যাক যেমন তোমরা ওর মধ্যে তোমরা যে কোনো কিছু নিতে পারো তোমরা যদি পারো একটা রুটির মধ্যে পিনাট বাটার অবশ্যই তোমরা যদি ওটমিল খাওয়ার মধ্যে পিনাট বাটার অ্যাড করবে বলতে ভুলে গিয়েছিলাম তো অবশ্যই তোমরা পিনাট বাটারের মধ্যে নেবে পিনাট বাটার কী এই সম্বন্ধে ভিডিও করা আছে তোমরা না দেখলে আই বাটনে দিয়ে দেবো কিংবা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো কয়েকদিন আগে আপলোড করা হয়েছে তো তোমাদের পিনাট বাটার নিতে হবে ওর মধ্যে তো একটা ব্রেড নিলে এর মধ্যে পিনাট বাটার নিলে খেয়ে নিলে স্ন্যাক মিলে যাকে বলা হয় তো তোমরা ওটা মধ্যে নিয়ে নিলে ঠিক আছে কারণ তোমরা ভাত খেতে খেতে মোটামুটি তোমাদের দুটো থেকে একটা বাজবে ঠিক আছে তার মধ্যে তো অতক্ষণ টাইমটা গ্যাপ কারণ কি তোমাদের কিন্তু ক্যালোরি সার্কুলেশন যেতে হবে সেই জন্য সবসময় তোমাদের পেটটা ভরা রাখতে হবে
ঠিক আছে মাসল বিল্ডিং করার কথা বলছি তো তোমরা ওটা নেবে আর যদি না পারো তোমরা যদি যে কোনো কিছু জুস খাবে কিংবা ফল খাবে কোনো কিছু ঠিক আছে তারপরে যেটা আছে লার্জ তো তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম একদিন আগে যে তোমরা আই বাটনে দেখতে পারো একদিন আগে একটা ভিডিও করা আছে যে তোমরা হলো প্রোটিন পারো সরি তোমাদের প্রোটিন শরীরে কতখানি দরকার সেই ভিডিওটা তোমরা না দেখলে অবশ্যই দেখে নাও খুব ইম্পর্টেন্ট ভিডিও যারা মাসল বিল্ডিং করতে চাও তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো আমি আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটা কিংবা তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো দুদিন আগে আপলোড করা হয়েছে দুদিন কি একদিন আগে আপলোড করা হয়েছে তোমরা ওই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে কারণ তোমাদের এটা জানা উচিত যে তোমাদের শরীরে কতখানি প্রোটিন দরকার সেটা যদি না জানো তোমরা কিন্তু মাসল বিল্ডিং করতে পারবে না তোমাদের কতখানি প্রোটিন দরকার সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তারপরে তোমরা এটা দেখো তাহলে তোমাদের আরও কার্যকরী হবে ঠিক আছে তো তোমাদের প্রোটিনের জন্য তোমরা নিতে পারো কি চিকেন বয়েলটা কি মুরগির মাংস যেটা চিকেন ব্রেস্ট থাকে ঠিক আছে চিকেন ব্রেস্ট বলতে তোমাদের যে বুক আছে মুরগির মাংস পোলট্রি মুরগির যে বুক থাকে বুকের ওখানে একটা নরম মাংস পাওয়া যায় দোকানে গিয়ে দেখবে যে বলবে কোনো একটা বুকের কাছে নরম মাংস পাওয়া যায় বেশি কোনো এতখানি হয় তো ওই মাংসটা তোমাদের কিন্তু নিতে হবে ওর মধ্যে কোনো হাড্ডি থাকে না কিচ্ছু না ওটাকে সিদ্ধ করে তোমাদেরকে বয়েল করতে হবে ঠিক আছে তো সেটা খুব একটা ভালো একটা প্রোটিন তোমাদের বলা যায় আর কি সাপ্লিমেন্টের থেকেও ভালো ঠিক আছে যারা বড় বড় বডি বিল্ডার তারা কী করে এক কিলো দেড় কিলো অবধি তোরা প্রত্যেক দিন ওরকম চিকেন বেস্ট খাই নাই ঠিক আছে ওর মধ্যে একদম পুরো প্রোটিন থাকে কোনো কার্বোহাইড্রেট থাকে না ঠিক আছে আদার্স তোমরা হোল এগ যদি খাও হোল প্রোটিন খাও যেমন পায়ের দিক থেকে এদিকে কিন্তু পায়ের দিকে বা তোমাদের অন্য শরীরের যে কোনো আর যাবতীয় জায়গা থেকে যদি তোমরা চিকেন নাও তাহলে ওর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট থাকে আর ওই জায়গাটা একটা মাত্র ওখানে কোনো কার্বোহাইড্রেট থাকে না ওখানে শুধু প্রোটিন থাকে তো তোমরা অবশ্যই ওটা খাবে বয়েল তারপরে তোমাদের বলি তারপরে তোমরা হচ্ছে সাধারণত যেমন ভাত খাবে তার সাথে মুসুরের যদি ডাল হয় মুসুরের ডাল নেবে ঠিক আছে তারপরে অবশ্যই আলু তোমরা যদি যারা বেশি পাতলা তারা অবশ্যই আলু সিদ্ধ খাবে ঠিক আছে যারা বেশি পাতলা কথা বলছি ওয়েট বাড়াতে যাও তারা অবশ্যই আলু সিদ্ধ খাবে এটা অনেক কাজে দেবে তারপরে তোমাদের খেতে হবে স্যালাড কারণ কি আমাদের স্যালাড খিরা শশা যদি আমরা খাই তাহলে কি আমাদের ফাইবার শরীরে প্রেজেন্ট হবে তো সেই জন্য ফাইবারের জন্য আমরা কিন্তু স্যালাড ইউজ করবো এখানে ঠিক আছে তো এবং স্যালাড তোমাদের খেতে হবে তো এটাই হলো তোমাদের দুপুরের খাবার ঠিক আছে তো আর অবশ্যই পাঁচ থেকে ছ লিটার কিন্তু তোমাদের জল খেতেই হবে সারাদিনের মধ্যে ঠিক আছে তারপরে তোমাদের আছে ওয়ার্কআউট যাওয়ার আগে ঠিক আছে ওয়ার্কআউট যাওয়া 30 মিনিট আগে তোমরা কী খাবে যাতে তোমরা ভালো মতো ওয়ার্কআউট করতে পারো তো অবশ্যই কিন্তু এই খাওয়াটা মাস্ট ওয়ার্কআউট যাওয়ার আগে এবং ওয়ার্কআউট করার পরে তোমরা কী করতে পারো একটা কলা নেবে কলাটা পরে খাবে ঠিক আছে সবথেকে ভালো ওয়ার্কআউট করার 10 মিনিট আগে যদি তোমরা কলা খাও তোমার পিনাট বাটার ঠিক আছে পিনাট বাটার নিলে তার মধ্যে ব্রাউন ব্রেড কিংবা যদি সাদা এমনি নর্মাল যদি ব্রেডগুলো পাও আমি জিমে যাওয়ার আগে কী খাবে এটারও একটা ভিডিও বানানো আছে তোমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো অনেকে বন্ধুরা তোমরা একটু সার্চ করো না ঠিক আছে নিজের কষ্ট করো না তো এমনি কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই সম্বন্ধে ভিডিও বানাও আগে দেখো ভিডিওগুলো আছে কি না ঠিক আছে তাহলে তোমরা খোঁজ করো আমি অনেক রকম অনেক ভিডিও করা আছে তোমরা দেখো একটু তোমাদেরকে মেহনত তোমাদেরকেও করতে হবে ঠিক আছে তো সেই জন্য অবশ্যই তোমরা প্রথমে ব্রেড নিলে ওর মধ্যে পিনাট বাটার দিলে খেয়ে নিলে জল খেলে তারপরে জিম করার 10 মিনিট আগে তোমরা কলা খাবে এটাতে তোমাদের এনার্জিটা খুব বাড়বে ঠিক আছে তো আর এর সাথে তোমরা যদি পারো দই আছে টক দই যেটা ঠিক আছে টক দই খাবে দেখবে অনেকটা এনার্জি পাবে তো হয়ে গেলো প্রি ওয়ার্কআউট তারপরে হলো তোমাদের হচ্ছে পোস্ট ওয়ার্কআউট তোমাদের কিন্তু এগ বা ওয়ে প্রোটিন তোমাদের মাস্ট এর সাথে তোমরা নেবে ওটমিল ঠিক আছে যারা মাছ গেইন করতে চাও সেম তোমরা দুধ বা জল দিতে পারো কলা দিয়ে ওটমিল যেমন বলেছিলাম সকালে যেভাবে খেতে হবে সেমভাবে তোমরা খাবে কী হলো আমরা যদি কার্বোহাইড্রেট না পাই তাহলে কিন্তু আমাদের প্রোটিনটা ঠিকমতো ডাইজেস্ট হবে না তো সেই জন্য আমাদের কার্বোহাইড্রেট এবং তোমাদের প্রোটিনটা কম্বাইন করে তোমাদের খেতে হবে আর যারা ওই প্রোটিনও তাদের কথা তো আলাদা তো আমি এরপরে একটা ভিডিও আনছি ঠিক আছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো ওর মধ্যে আমি বলবো তোমার কী কী সাপ্লিমেন্ট এর সাথে অ্যাড করবে ঠিক আছে মাসল বিল্ডিং করার জন্যে তো হয়ে গেল পোস্ট ওয়ার্কআউট তো খেয়ে নিলে প্রোটিন আর হলো কার্বোহাইড্রেট তোমাদের খেতে লাগবে তারপরে তোমরা খাবে রাত্রেবেলা ডিনারে তোমরা যদি পারো রুটি খাবে যদি পারো হচ্ছে ভাত খাবে ঠিক আছে আর এর সাথে তোমরা স্যালাড অবশ্যই খাবে আর বয়েল চিকেন যদি রাত্রেবেলা পারো খাবে আর যদি না পারো ঠিক আছে যদি না পারো তোমরা কী করবে সোয়াবিন পাওয়া যায় ঠিক আছে বাজারে যে তোমরা বাড়িতে যে সোয়াবিন খাও সোয়াবিনটাকে
বয়ল করবে হালকা সন্দ্বীপ লবণ যেটা বলা হয় যেটা হচ্ছে বিট লবণ বলা হয় সেটা দিয়ে হালকা খাবে ঠিক আছে তোমরা অবশ্যই 30 50 গ্রামের উপরে নেবে না কারণ ইস্ট্রোজেন লেভেল তাহলে বেড়ে যাবে ঠিক আছে ইস্ট্রোজেন লেভেল বাড়লে এটা মেয়েদের একটা হরমোন ঠিক আছে ইস্ট্রোজেন লেভেল বেড়ে যাবে তো তোমাদেরকে টেস্টোস্টেরন ডিসব্যালেন্স হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য বেশি অ্যামাউন্ট দিবে না খুব ভালো একটা প্রোটিন ঠিক আছে অনেকে জানে না সে সয়া প্রোটিন ঠিক আছে তো সয়াবিন থেকে তোমরা এটা নিতে পারো তো সয়াবিন এই সাথে তোমরা নিতে পারো হলো স্যালাড তো বললামই আর এটাই তো রাত্রের খাবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে তো এরপরে আমি একটা ভিডিও আনবো যে তোমরা সাপ্লিমেন্ট কী কী ইউজ করতে পারো তো চলো ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে দেবো ভালো না খারাপ আর লাইক করে দেবো নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবো আজকে আমাদের দাদাটুকু থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই